আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস, হাউ এভরিবডি। আজ আমি আপনাদের জন্য মেয়েদের ইসলামিক ও মডার্ন নাম নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটিতে প্রায় 100-র উপর নাম ও তার অর্থ দেওয়া আছে, তো পুরো ভিডিওটি দেখুন। আপনার কাঙ্ক্ষিত নামের অর্থ পেয়ে যেতে পারেন, আর না পেলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন, অবশ্যই উত্তর দিতে চেষ্টা করব। এই ভিডিওটির আগে আরও দুইটি ভিডিও করা হয়েছে, একটি হচ্ছে ছেলেদের ইসলামিক নাম ও তার অর্থ, আর একটি মেয়েদের ইসলামিক ও মডার্ন নাম ও তার অর্থ। তো এই ভিডিওটির শেষে সেই ভিডিওটি দিয়ে দেওয়া হবে, অবশ্যই সেই ভিডিওগুলোও দেখে নেবেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম নামটি হচ্ছে আনিসা, নামের অর্থ বন্ধুসুলভ। আনিসা নামের অর্থ বন্ধুসুলভ বা ফ্রেন্ডলি। আফরা নামের অর্থ সাদা। আফিয়া নামের অর্থ পুণ্যবতী। মাহমুদা নামের অর্থ প্রশংসিতা। রায়হানা নামের অর্থ সুগন্ধি ফুল। রাইসা নামের অর্থ রানী। নুসরাত নামের অর্থ সাহায্য। নাফিসা নামের অর্থ মূল্যবান। মাসুমা নামের অর্থ নিষ্পাপ। হাসিনা নামের অর্থ সুন্দরী। হাবিবা নামের অর্থ প্রিয়া। ফারিহা নামের অর্থ সুখী। বিলকিস নামের অর্থ রানী। আনিকা নামের অর্থ রূপসী। তাবিয়া নামের অর্থ অনুগত। তাবাসুম নামের অর্থ মুস্কি হাসি। তাসনিয়া নামের অর্থ প্রশংসিত। তাহসিনা নামের অর্থ উত্তম। তাসকিয়া নামের অর্থ পবিত্রতা। তাসমিয়া নামের অর্থ নামকরণ। তাসনিম নামের অর্থ বেহেশতের জন্না। সানজিদা নামের অর্থ বিবেচক। আরিফা নামের অর্থ প্রবল বাতাস। আফরুজা নামের অর্থ গানী। আয়মান নামের অর্থ শুভ। কিছু কিছু ক্ষেত্রে ছেলেদের নামও এসে যাবে, তাও আপনারা শিখে নেবেন। তো আয়মান নামের অর্থ শুভ। আকলিমা নামের অর্থ দেশ। সাইমা নামের অর্থ রোজাদার। সাইমা নামের অর্থ রোজাদার। শাহানা নামের অর্থ রাজকুমারী। সাজেদা নামের অর্থ ধার্মিক। সাদিয়া নামের অর্থ সৌভাগ্যবতী। সালমা নামের অর্থ প্রশান্ত। লাবিবা নামের অর্থ গানী। হুমায়রা নামের অর্থ রূপসী। ফাহমিদা নামের অর্থ বুদ্ধিমতী। নার্গিস নামের অর্থ ফুলের নাম। জাহান নামের অর্থ পৃথিবী। আমিনা নামের অর্থ বিশ্বাসী। আনজুম নামের অর্থ তারা। নওশিন নামের অর্থ মিষ্টি। দিলরুবা নামের অর্থ প্রিয়তমা। আবিদা নামের অর্থ কুমারী বা দত্তকারিণী। আতিকা নামের অর্থ সুন্দরী। কানিজ নামের অর্থ অনুগতা। সাহেবি নামের অর্থ বান্ধবী। মাসকুরা নামের অর্থ কৃতজ্ঞতা প্রাপ্ত। সুরাইয়া নামের অর্থ বিশেষ একটি নক্ষত্র। নিশাত নামের অর্থ সাদা হরিণ। নিশাত লুবনা নামের অর্থ আনন্দ বৃক্ষ। নীলুফা নামের অর্থ
পদ্ম। নায়লা নামের অর্থ অর্জনকারিণী। নাবিলা নামের অর্থ বদ্র। মাইমুনা নামের অর্থ ভাগ্যবতী। শাহিদা নামের অর্থ সৌরভ সুবাস। ফেরদৌস নামের অর্থ পবিত্র। আফরিন নামের অর্থ ভাগ্যবান। ফাহিমা নামের অর্থ জ্ঞানী। মালিহা নামের অর্থ সুন্দরী। মেহজাবিন নামের অর্থ সুন্দরী। মেহরিন নামের অর্থ দয়ালু। সুমাইয়া নামের অর্থ উচ্চ উন্নত। আদিবা নামের অর্থ লেখিকা। নাইমা নামের অর্থ সুখ। রাফা নামের অর্থ সুখ। সাগরিকা নামের অর্থ তরঙ্গ। জামিলা নামের অর্থ সুন্দরী। মমতাজ নামের অর্থ মনোনীত বা চমৎকার। দিনা নামের অর্থ বিশ্বাসী। লায়লা নামের অর্থ শ্যামলা। আসমা নামের অর্থ অতুলনীয়। জিনাত নামের অর্থ সৌন্দর্য। জেবা নামের অর্থ যথার্থ। জেবা নামের অর্থ যথার্থ। পাপিয়া নামের অর্থ সুকণ্ঠী নারী। নাদিরা নামের অর্থ বিরল। শারমিন নামের অর্থ লাজুক। আফসানা নামের অর্থ উপকথা। নাদিয়া নামের অর্থ আহ্বান। রিমা নামের অর্থ সাদা হরিণ। সুলতানা নামের অর্থ মহারানী। মনিরা নামের অর্থ জ্ঞানী। ফারিয়া নামের অর্থ আনন্দ। হামিদা নামের অর্থ প্রশংসিত। তানিয়া নামের অর্থ রাজকন্যা। মোবাশ্বিরা নামের অর্থ সুসংবাদবাহী। তানজিম নামের অর্থ সুবিন্যস্ত। তামান্না নামের অর্থ ইচ্ছা। তাহমিনা নামের অর্থ বিরত থাকা। ফাতেহা নামের অর্থ আরম্ভ। ফরিদা নামের অর্থ অনুপম। ফাতেমা নামের অর্থ নিষ্পাপ। তাহামিনা নামের অর্থ মূল্যবান। তাহমিনা নামের অর্থ বিরত থাকা আর তাহামিনা নামের অর্থ হচ্ছে মূল্যবান। পারবিন নামের অর্থ হচ্ছে দীপ্তিময় তারা। ফিরুজা নামের অর্থ মূল্যবান পাথর। মারিয়া নামের অর্থ শুভ্র। মাজেদা নামের অর্থ সম্মানিয়া। শাহিনুর নামের অর্থ চাঁদের আলো। আক্তার নামের অর্থ ভাগ্যবান। রুমান বা রুমানা নামের অর্থ ডালিম। পারভেজ নামের অর্থ বিজয়। পারভেজ বিশেষ করে ছেলেদের নাম হয়ে থাকে। সাবানা নামের অর্থ রাত্রি মধ্যে। মাইমুনা নামের অর্থ ভাগ্যবতী। রুমালি নামের অর্থ কবুতর। সুফিয়া
নামের অর্থ আধ্যাত্মিক সাধনাকারী, রাবেয়া নামের অর্থ নিঃস্বার্থ, নাইমা নামের অর্থ সুখ, ফারিয়া নামের অর্থ আনন্দ, আরজু নামের অর্থ আকাঙ্ক্ষা, তাসকিনা নামের অর্থ সান্ত্বনা, মার্জানা নামের অর্থ মুক্তা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই চ্যানেলে এরকম তিনটি ভিডিও আছে, ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব এবং ভিডিওর শেষে দিয়ে দিব, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর যদি আপনাদের কোনো নামের অর্থ জানার দরকার হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবেন, সেটা নেক্সট টিউটোরিয়ালে নিয়ে আসবো, না হয় আপনাদের কমেন্ট সেকশনে উত্তর দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সি ইউ নেক্সট টাইম, টাটা, আসসালামু আলাইকুম।